الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা এবং আমার সামনে উপস্থিত ছোট্ট বন্ধুরা আসুন আমরা সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله এই যে আমরা দরুদ শরীফ পাঠ করলাম এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে যেমন আমাদের প্রিয় নবী রাসূল আরবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে যেই ব্যক্তি আমার উপর মাত্র একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন শুধু তাই নয় ওই ব্যক্তির 10টি গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন এবং আরো বলা হচ্ছে ওই ব্যক্তির 10টি মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ এবং এটাও রয়েছে যে যে ব্যক্তি যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তির মর্যাদা তত বেশি উন্নত হতে থাকবে তা আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যে বেশি থেকে বেশি পরিমাণে আমরা দরুদ শরীফ পাঠ করব যেমন সাধারণত দেখা যায় আমরা অযথা কথাবার্তা বলি হ্যাঁ আমাদের অবসর সময় আমরা বিভিন্ন আড্ডার মধ্যে চলে যাই তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ অবসর সময়তে আমরা বেশি থেকে বেশি পরিমাণে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আসুন আমরা মহব্বতের সাথে আরেকবার দরুদ শরীফ পাঠ করি সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল আলহামদুলিল্লাহ আজকে আপনারা সকল দর্শক শ্রোতা এবং আমার সাথে উপস্থিত ছোট্ট বন্ধুরা সকলকে 12 রবিউল আউয়ালের শুভেচ্ছা এবং ঈদ মুবারক এবং আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যেও বলছি যে আলহামদুলিল্লাহ 12 রবিউল আউয়ালের দিন আজকে অতিবাহিত হচ্ছে আলহামদুলিল্লাহ শেষ সুবাদে আজকেও আমাদের পহেলা রবিউল আউয়াল থেকে আমাদের এই অনুষ্ঠান চলে আসছে আজকে আমাদের শেষ এপিসোড শেষ আমাদের অনুষ্ঠান তো আল্লাহ তাআলা যদি চায় ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে ছোট্ট বন্ধুদের নিয়ে আজকে অনুষ্ঠান আমরা এটাই আমাদের শেষ অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানের শুরুর পর্যায়ে দিকে এগোনোর আগে কোরআনের পাকের তেলাওয়াত শ্রবণ করার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের অগ্রযাত্রা করে থাকি আসুন আমরা প্রথমত কোরআন পাকের তেলাওয়াত ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব আমাদের উপস্থিত ছোট্ট বন্ধুদের দিকে ইনশাআল্লাহ তো সবার থেকে তো শ্রবণ করার তো সুযোগ আমাদের হয় না তো যে কোনো একজন ছোট্ট বন্ধু থেকে আমরা কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করি আসুন আমরা কোরআন পাকের এখন তেলাওয়াত শ্রবণ করার আগে এটাও নিয়ত করে নিই যখন কোরআন পাকের তেলাওয়াত করা হয় তখন ওই সময় যারা কোরআন পাক তেলাওয়াত করার তেলাওয়াত শোনার নিয়তে তারা বসে বা উপস্থিত হয় তখন তাদের উপর কোরআন পাকের তেলাওয়াত এটা শ্রবণ করা চুপ থাকা এটা ফরজ বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদের কোরআন পাক যখন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ সহকারে এটা শ্রবণ করার সে সৌভাগ্য দান করুক তো উপস্থিত ছোট্ট বন্ধুরা আপনাদের মধ্যে আজকে আমাদের মাঝে কোরআন পাকের তেলাওয়াত কে করবেন মাশাআল্লাহ আমার ডান পাশ থেকে আপনি আসুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার নাম মোহাম্মদ এহসান আত্তারি মাশাআল্লাহ আমাদের মাঝে কোরআন পাকের তেলাওয়াত করবেন আমরা সকলে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শ্রবণ করব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العلي العظيم মাশাআল্লাহ দর্শক শ্রোতা এবং আমার সঙ্গে উপস্থিত ছোট্ট বন্ধুরা আমরা কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করলাম মাশাআল্লাহ আজকে 12 রবিউল আউয়ালের দিন চলছে অতিবাহিত হচ্ছে মাশাআল্লাহ তো এই 12 রবিউল আউয়ালের দিনের মধ্যে এই 12 রবিউল আউয়ালে কে আগমন করেছেন দুনিয়ার মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহে সাদিকের সময় এই দুনিয়াতে তশরিফ আনেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সকল জাহানের সকল সৃষ্টি আন্দোলিত আজকে খুশি যেমন এক নাতের মধ্যে শেরে বলে না
মন বড় আনন্দিত আজ ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমাদের এই 12 রবিউল আউয়ালের এই দিনটাকে আমরা ঈদ মুবারক কেন বলি সবাইকে, এবং ঈদের এটাকে আমরা ঈদ হিসেবে উদযাপন কেন করি, কেন খুশি উদযাপন করি, ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে এই ঘটনাগুলো তুলে ধরবো। তার আগে আসুন আমরা আপনাদের মধ্যে থেকে একজন সৌভাগ্যবান আমাদের সামনে আসবেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিন, খুশির দিন এবং এ সম্পর্কে নাস শরীফ পাঠ করবেন। আপনাদের মধ্যে কোন সৌভাগ্যবান আমাদেরকে নাস শরীফের আমাদের সামনে উপস্থিত করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট বন্ধু আপনি আসুন যে আমাদের সামনে আজকে নাস শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। صل على رسولنا صل على حبيبنا صل على محمد صل على رسولنا صل على حبيبنا صل على محمد يا رسول الله يا حبيب الله ولونا يا رسول الله يا حبيب الله من بڑا آنندتو آج عيد ميلاد النبي عاشق دير عيد هلو عيد ميلاد نبي يا رسول الله يا حبيب الله سرکار قیامت دلدار قیامت آقا قیامت ماں کی قیامت مدنی قیامت پوری نور قیامت پوری نور قیامت یا رسول اللہ یا حبیب اللہ بلونا یا رسول اللہ یا حبیب اللہ اے دیکھے تے نور دیکھو اے دیکھے تے نور نور اے دیکھے تے نور دیکھو اے دیکھے تے نور نور شارا جہاں میری کونائی کونائی نور نور بھر پوریا رسول اللہ بلونا يا رسول الله يا حبيب الله پیانا بیرا گمنے کنا بنا آنندتو پیانا بیرا گمنے کنا بنا آنندتو موسکی حاشے بوشنتو আজ চারিদিকে নূরি নূরিয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলনা ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদ নবী আশিকে ঈদ মিলাদ নবী রসুলাল্লাহ হাবিব আল্লাহ দুশ্চিন্তার মেঘ সরে গেছে দুঃখীর হলো আনন্দিত দুশ্চিন্তার মেঘ সরে গেছে দুঃখীর হলো আনন্দিত رسول الله يا حبيب الله بلونا يا رسول الله يا حبيب الله صلوا على الحبيب
মাশাআল্লাহ দোস্ত, তো আমরা নাশফরি আমাদের ছোট বন্ধুর সাথে আমাদের পাঠ করার সৌভাগ্য হলো। আসলে আজকে বারে রবিউল আউয়ালের দিন, কেন বা আমরা খুশি হবো বা কেন বা আমরা নাশফরি পাঠ করব না, কেননা এই দিনেই নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে। যে নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে হয়তো বা আমাদেরও দুনিয়া আসার সৌভাগ্য হতো না, কোনো কিছু সৃষ্টি হতো না যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন না হতো। সে খুশিতে সকল আশিকান রসুল্লাহ জুলুসে মিলাদের মধ্যে নাশফরিফ তেলাওয়াতের মধ্যে ব্যস্ত রয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের আমাদের অনুষ্ঠানের মধ্যে একটা ছোট্ট বন্ধু আমাদের সাথে রয়েছেন, আসলে আমার তার থেকে আমরা পরিচয় গ্রহণ করা এবং তিনিও মাশাল্লাহ আমাদের সামনে নাশরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ। আর ছোট্ট বন্ধু আপনি আসুন মাশাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কেমন আছেন আপনি? মাশাল্লাহ, আপনার নাম? আহমদ রেজা। আহমদ রেজা, মাশাল্লাহ। আপনি আজকে আমাদেরকে কি পাঠ করে শোনাবেন? নাশরীফ পাঠ করবেন? আচ্ছা, কোনটা পাঠ করবেন? সাল্লি আলা, মাশাল্লাহ। জি, ক্যামেরার দিকে তাকান, জি বলুন। সাল্লি আলা আলা হাবিব তারপর আলঙ্গিত মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমির আহলে সুন্নাত কে? আমাদের পীর মুর্শিদ। আচ্ছা মাশাআল্লাহ, আবার বলেন, আমির আহলে সুন্নাত কে? আমাদের পীর মুর্শিদ। আমাদের প্রিয় মুর্শিদ, সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাত যিনি দাওয়াত ইসলাম প্রতিষ্ঠাতা, ইনি কে? আবার বলেন। আমাদের প্রিয় মুর্শিদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক আপনাকে, আল্লাহ তাআলা আপনাকে আলিমে দিন হাফিজ কুরআন মাশাআল্লাহ। ইনি আমাদের মাদ্রাসা মদিনার ছাত্র মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে সঠিকভাবে হেফজ করার সে সৌভাগ্য দান করুক এবং আলিমে দিন মুফতি ইসলাম বানিয়ে দিক মাশাআল্লাহ। জি, আপনি আপনার স্থানে ফিরে যান এখন মাশাআল্লাহ। আমরা আমাদের একটা ছোট্ট শিশু ছোট্ট বন্ধু থেকে আর নাশরীফ শ্রবণ করলাম, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক। আসলে দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় সংক্ষেপ, তো আমরা আজকে অনুষ্ঠান হয়তো বা আরো বাড়ানোর সে সুযোগ হচ্ছে না আমাদের, আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আমরা যা কিছু আয়োজন করলাম। আসলে এই আজকের এই দিন বারে রবিউল আউয়াল দিন, ঈদে মিলাদুন্নবীর দিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈদ, আমরা ঈদ কেন বলছি, আসলে যেমন আমরা ঈদে ঈদুল ফিতর উদযাপন করি, ঈদুল আজহার মধ্যে ঈদ উদযাপন করি, এই ঈদুল ফিতরে এই ঈদুল আজহা আমরা পেয়েছি আমাদের নবীর সাদকার মধ্যে এবং শবে কদরের রাতের মধ্যে শবে কদর আমরা অনেক ইবাদত করি। হ্যাঁ, তো এই ইবাদত, এই শবে কদর এক কথায় বলতে গেলে শবে কদর, ঈদে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলা এক একটা নিয়ামত, এগুলো আমাদের নূরানী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় আমরা পেয়েছি। এবং যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না আসতেন এই বারে রবিউল আউয়ালের শুভে সাদিকের সময়, তাহলে আমাদের এই দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হতো না, কেননা আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা, আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার অর্থে আশিক রসুল বানিয়ে দিক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।